কিছুক্ষণের মধ্যেই ঘন কালো মেঘে ঢাকবে আকাশ, বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও দেখা মিলতে পারে শিলাবৃষ্টির। তবে কতদিন এই নিম্নচাপ স্থায়ী থাকবে বাংলায়? আজ কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস? সঙ্গে জানিয়ে দেব গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে, একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে বলেও জানা গেছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টি বেশি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দুই এক জায়গায়। মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে দুই এক জায়গায়, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে। আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় আগামী 3 দিন পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে মহানগরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 55 থেকে 93% এবং গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। গত 2 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে ঝড় বৃষ্টি হচ্ছিল এর প্রবণতা কমেছে। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টি আরও কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারা দেশে দিন এবং রাত্রে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 72 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে, ঢাকায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাত্রির তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী 3 দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে, তবে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 32 ডিগ্রি সেলসিয়াস ছিল বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।